হ্যালো স্টুডেন্টস বৈরাগ্য শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়টি হল ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক এটি হল দ্বিতীয় পার্ট বা পার্ট টু এর আগের ভিডিওতে পার্ট ওয়ান ভিডিওতে এর পূর্ববর্তী যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি আজকে পার্ট টু ভিডিওতে বাদ বাকি প্রশ্ন বা শশাঙ্কের সময়কাল থেকে পাল যুগ পর্যন্ত যে ইতিহাস তার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি এবং পার্ট থ্রি অংশে এই দ্বিতীয় অধ্যায়ের বাকি সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যারা সপ্তম শ্রেণীতে পড়ছ তার অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে এবং তিনটে পার্টই দেখবে এবং যত প্রশ্ন আছে তোমরা খাতায় নোট করে নেবে তাহলে চলো আজকের আলোচনা ক্লাস সেভেন ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখো আজকের প্রথম প্রশ্ন শশাঙ্ক কে ছিলেন উত্তর লিখবে শশাঙ্ক ছিলেন এক গুপ্ত সম্রাটের মহাসামন্ত পরবর্তীকালে তিনি গৌড়ের শাসক হয়েছিলেন পরের প্রশ্ন শশাঙ্ক কখন গৌড়ের শাসক হন উত্তর হবে ছশো ছয় থেকে ছশো সাত খ্রিস্টাব্দের কিছুকাল আগে পরের প্রশ্ন শশাঙ্ক কতদিন গৌড়ের শাসক ছিলেন উত্তর হবে ছশো সাঁত্রিশ থেকে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পরের প্রশ্ন শশাঙ্কের রাজধানীর নাম কী উত্তর হবে কর্ণ সুবর্ণ শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ পরের প্রশ্ন শশাঙ্কের রাজধানী কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল শশাঙ্কের রাজধানী উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল লো টো মা চিহ কি উত্তর লিখবে লো টো মা চিহ হল প্রাচীন বৌদ্ধ বিহার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি নামে যে রেল স্টেশন আছে তার কাছে রাজবাড়ি রাঙায় এই বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে পরের প্রশ্ন হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন উত্তর হবে হর্ষবর্ধন থানেশ্বরের পুষ্যভূতি বংশের শাসক ছিলেন পরের প্রশ্ন সকলোত্তর পথনাথ উপাধি কে নিয়েছিলেন উত্তর হবে হর্ষবর্ধন অর্থাৎ হর্ষবর্ধন সকলোত্তর পথনাথ এই উপাধিতে ভূষিত ছিলেন পরের প্রশ্ন শশাঙ্ক কোন ধর্মে বিশ্বাস করতেন শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসী ছিলেন শৈব বা শিবের উপাসক পরের প্রশ্ন শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে কেন উত্তর লিখবে আর্য মঞ্জু শ্রীমূল কল্প নামক গ্রন্থে এবং সুয়ান জাং এর ভ্রমণ বিবরণীতে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন পরের প্রশ্ন শশাঙ্ক সত্যিই কি বৌদ্ধ বিদ্বেষী ছিলেন উত্তর হবে বৌদ্ধ ধর্মের প্রতি শশাঙ্কের সহানুভূতি না থাকলেও তিনি গোড়া বৌদ্ধ বিদ্বেষী ছিলেন বলে মনে হয় না শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী হলে তার মৃত্যুর মাত্র পঞ্চাশ বছর পরে চীনা পর্যটক ইত সিং বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি দেখতে পেতেন না পরের প্রশ্ন তন্ত্র কাকে বলে উত্তর লিখবে শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় তন্ত্র। পরের প্রশ্ন তন্ত্র সম্পর্কে লেখো বা গৌরতন্ত্র সম্পর্কে যা যেন লেখো উত্তর লিখবে শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা একটা নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল আগে যা ছিল গ্রামের স্থানীয় লোকের কাজ শশাঙ্ক শশাঙ্কের সময় সেই কাজে প্রশাসন হস্তক্ষেপ করতে শুরু করে গৌরতন্ত্রে গৌর রাজ্যে কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো পরের প্রশ্ন বহ কে রচনা করেছিলেন উত্তর হবে কনৌজের শাসক যশবর্মনের সভাকবি বা যশোবর্মণের রাজকবি বাঘপতিরাজ প্রাকৃত ভাষায় গৌরবহ কাব্য রচনা করেছিলেন পরের প্রশ্ন শশাঙ্কের আমলে কোন মুদ্রা ছিল উত্তর হবে শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল নকল সোনার মুদ্রা দেখা যেত তবে রূপার মুদ্রা ছিল না পরের প্রশ্ন শশাঙ্কের সময়ের অর্থনীতি সম্পর্কে লেখো তোমরা উত্তর লিখবে শশাঙ্কের সময়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মন্দা দেখা গিয়েছিল সমাজে জমির চাহিদা বাড়তে থাকে অর্থনীতি হয়ে পড়ে নির্ভর বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ার ফলে নগরের গুরুত্ব কমতে শুরু করে কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ায় সমাজ ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল বণিকদের গুরুত্ব আগের যুগের থেকে অনেক কমে এসেছিল পরের প্রশ্ন শশাঙ্কের সময়ে বঙ্গ এবং সমতটের শাসকরা কোন ধর্মের অনুরাগী ছিলেন উত্তর হবে ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী ছিলেন পরের প্রশ্ন মাতসন্যায় কাকে বলে উত্তর লিখবে মাতস কথার অর্থ হল অরাজকতা শশাঙ্ক কোনো স্থায়ী রাজবংশ তৈরি করে যেতে পারেননি ফলে তার মৃত্যুর পরে গৌরের ক্ষমতা নষ্ট হয়েছিল বাংলায় নানা বিশৃঙ্খলা দেখা গিয়েছিল সেই সময়ে প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক ব্রাহ্মণ এবং বণিকরা ইচ্ছা মতো নিজের নিজের এলাকা শাসন করতো সেই যুগকে মাতস যুগ বলা হয় পরের প্রশ্ন পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল উত্তর হবে বরেন্দ্র অঞ্চলে পরের প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল পরের প্রশ্ন গোপালের উত্তরাধিকার কে ছিল গোপালের উত্তরাধিকার ছিল ধর্মপাল ধর্মপালের ছেলের নাম কী উত্তর হবে দেবপাল পরের প্রশ্ন দেবপালের সময়ে পাল সাম্রাজ্য কত দূরে ছড়িয়ে পড়েছিল উত্তর হবে দেবপালের সময়ে উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে বিন্ধু পর্বত পর্যন্ত এবং উত্তর পশ্চিমে কম্বোজ দেশ থেকে পূর্ব দিকে প্রাগজ্যোতিষপুর পর্যন্ত পাল সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল পরের প্রশ্ন বাংলায় পাল রাজাদের অস্তিত্ব বিপন্ন হয়েছিল কেন উত্তরে লিখবে দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট পশ্চিম ভারতের প্রতিহার এবং উড়িষ্যার শাসকরা নবম শতকে বাংলা এবং বিহারের অনেক এলাকা জয় করেছিল এর ফলে বাংলায় পাল রাজাদের অস্তিত্ব বিপন্ন হয়েছিল পরের প্রশ্ন কোন রাজার সময়ে বরেন্দ্র পাল রাজত্বের বাইরে চলে গিয়েছিল উত্তর হবে রামপালের সময়ে পরের প্রশ্ন কৈবর্ত বিদ্রোহ কখন হয়েছিল উত্তর হবে পাল শাসনে একাদশ শতকের দ্বিতীয় ভাগে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পরের প্রশ্ন কোন গ্রন্থে কৈবর্ত বিদ্রোহের বিবরণ আছে উত্তর লিখবে সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে পরের প্রশ্ন কৈবর্ত বিদ্রোহে তিনজন নেতার নাম লেখো উত্তর হবে দিব্য রুদক এবং ভীম পরের প্রশ্ন কোন পাল রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হয়েছিলেন উত্তর হবে মহিপাল পরের প্রশ্ন কোন পাল রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন উত্তর হবে রামপাল এই ছিল আজকের ভিডিও আলোচনা দ্বিতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তর এই প্রথম ভিডিও বা ইউনিট ওয়ান এবং ইউনিট টু এই দুটো ভিডিওতে আমি তৈরি করতে পারিনি এর জন্য ইডমিট থ্রি বা ভিডিও নাম্বার থ্রি তৃতীয় ভিডিওতে অনেক প্রশ্ন রয়ে গেছে প্রথম এবং এই দ্বিতীয় ভিডিও দেখার পরে অবশ্যই তৃতীয় ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এই ধরনের এডুকেশনাল ভিডিও আপডেট নিয়মিত পাওয়ার জন্য আমার এই বৈরাগ্য নিকেতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এর জন্য বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখতে হবে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখলে এই জন্য অনেক ধন্যবাদ